বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। আমি ইনভেন্টর বিডি থেকে আমি ইয়াসিন, আমি আজ আপনাদেরকে একটি লাইট বানিয়ে দেখাবো যা নষ্ট লাইট থেকে ঠিক করা যায়। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনে ক্লিক করবেন। আর বন্ধুরা, আপনাদের কাছে কোনো কিছু চাই না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। আর বন্ধুরা, একটা অনুরোধ রয়েছে, যা হলো আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না যে কীভাবে বানানো হয়েছে, তা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমার ভিডিওটি বানানোর জন্য যে আজকে লাইটটি বানাবো, তার জন্য আমরা এমন অনেক কিছু লাইট পেয়ে থাকি যা নষ্ট হয়ে যায়। তো প্রথম আমি এটাকে সুন্দরভাবে সব কিছু ফেলিয়ে শুধু লাইটটি নিয়ে নিলাম। লাইটটি নেওয়ার পরে এমন একটি মোবাইলের ব্যাটারি, আমাদের মাঝে অনেকের কাছেই মোবাইল নষ্ট মোবাইল রয়েছে এবং তার থেকে আমরা ব্যাটারি সংগ্রহ করতে পারবো, তো সেখান থেকে সংগ্রহ করে নিলাম এবং একটি সুইচ। তো প্রথমে আমি যা করব, এই এই লাইটের আমি -30 সাথে সংযুক্ত করে দেব ব্যাটারির সাথে। তো বন্ধুরা, আমার সংযুক্ত করা হয়ে গেছে। তারপর যে বাকি আমার এই দুটি তার রয়েছে, সেই দুটি তারের মধ্যে আমি সুইচটি লাগাবো। তো ব্যাটারির সঙ্গে আমি নীল তারের সুইচটি লাগিয়ে নিলাম এবং এখানে বাকি যে তারটি আছে লাইটের, সেখানে আমি এটা লাগিয়ে দেব। লাগানো হয়ে গেল। দেখেন বন্ধুরা, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন জ্বলছে। তো এটাকে আমি যা করব, নিরাপদ থাকার জন্য আমি কিছু কোস্টিপ লাগিয়ে নেব যে দুটি তার একসঙ্গে না লেগে আগুন লেগে যায়। আলাদা আলাদাভাবে স্টিপ মেরে তোমাদের দেওয়া হলো। তারপর আমি ব্যাটারিটাকে সুন্দরভাবে ঢুকিয়ে এই সুইচটাকে রেখে দিলাম। তা বন্ধুরা, এই সুইচটা আমি এমনি জ্বালিয়ে তারপর এমনি দিতে পারি। তো বন্ধুরা দেখছেন কত সুন্দরভাবে জ্বলছে, এটি রাতে আরও সুন্দরভাবে আলো দেবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং একটি লাইক দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।